গত বছরের জানুয়ারি মাসে নোকিয়া রিলিজ করেছিল তাদের মিড বাজেট ফোন নোকিয়া 6। এবছরেও নোকিয়া সেই একই পথে হাঁটল এবং আবারও নিয়ে আসলো নোকিয়া 6-এর 2018 ভার্সন। সো নোকিয়া তাদের নোকিয়া 6 2018 ভার্সনের মধ্যে কি কি মশলাপাতি দিল সে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। নোকিয়া 6-এর ডিজাইনের মধ্যে নতুন কিছু দেখা যায়নি, সে 2017 সালের নোকিয়া 6-এর ডিজাইনকে তারা একটু মডিফাই করে তারপরে আরও একটি ফোন লঞ্চ করেছে। শুধু ডিজাইনের মধ্যে পার্থক্যটি হচ্ছে এর ফ্রন্টের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল এটি তারা ব্যাক ক্যামেরার নিচে বসায় দিচ্ছে। এছাড়া সব আগের মতোই ব্যাকে ফুল অ্যালুমিনিয়াম বডি এবং ফ্রন্টে সেই আগের পুরাতন ডিসপ্লে। এছাড়া ডিসপ্লেটির উপরে একটি ফ্রন্ট ক্যামেরা পাবো। এর রাইট সাইডে দেওয়া হয়েছে ভলিউম কি এবং পাওয়ার কি, লেফট সাইডে দেওয়া হয়েছে সিম ট্রে, এর বটমে ইউএসবি টাইপ সি এর সাথে আমরা স্পিকার পাবো এবং এর টপে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। নোকিয়া 6-এর মধ্যে 5.5 ইঞ্চের IPS ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1080x1920 পিক্সেল এবং এর পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 403, যেটিকে প্রোটেকশন দিবে কর্নিং গরিলা গ্লাস 3। সো নো নতুন কিছু ফ্রম ডিসপ্লে। নোকিয়া 6-এর মধ্যে ক্যামেরার দিকেও তেমন পার্থক্য দেখা যায়নি, এর ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের যার অ্যাপেচার হচ্ছে f2 এবং এর ফ্রন্টের মধ্যেও সেম f2 এর অ্যাপেচারযুক্ত 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ক্যামেরার মধ্যে তারা বুথি নামক ফিচারটিও দিয়েছে যেটির মাধ্যমে আমরা একসাথে সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে পিকচার তুলতে পারবো। আর হ্যাঁ, এই ক্যামেরাগুলি দিয়ে আমরা 1080p এর ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবো। নোকিয়া 6 2017 এবং 2018 এর মধ্যে বড় পার্থক্য হচ্ছে এদের প্রসেসরের দিক দিয়ে, কারণ পূর্বের নোকিয়া 6-এর মধ্যে প্রসেসর ছিল স্ন্যাপড্রাগন 430-এর অ্যাভারেজ একটি প্রসেসর, কিন্তু এবার তারা স্ন্যাপড্রাগনের 630-এর 2.2 GHz অক্টাকোর প্রসেসর দিয়েছে এবং সাথে GPU দিয়েছে Adreno 508-এর এবং এর মধ্যে আমরা অ্যান্ড্রয়েড 7 নোগাট পূর্ব থেকেই প্রি ইনস্টল করা পাবো এবং খুব শীঘ্রই আমরা এই অ্যান্ড্রয়েড নোগাটকে অ্যান্ড্রয়েড ওরিওতে আপডেট করে ফেলতে পারবো। সো এই দিক দিয়ে নোকিয়া 6-এর মধ্যে বড় একটি ইম্প্রুভমেন্ট করা হয়েছে। ফোনটিকে আমরা দুটো ভেরিয়েন্টে বাজারে পেয়ে থাকবো। প্রথম ভেরিয়েন্টটি হচ্ছে 4 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি হচ্ছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও আমরা 256 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুবিধা পাবো। নোকিয়া 6-এর মধ্যে 3000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। এখন এই ব্যাটারি দিয়ে একদিন ব্যাকআপ পাওয়া যায় কিনা এটাই অনেকের কাছে প্রশ্ন থাকবে। নোকিয়া 6 আমরা বাজারে ব্ল্যাক এবং সিলভার দুটি কালারে পেয়ে থাকবো। এই ফোনটি বর্তমানে চীনের বাজারে রিলিজ করা হয়েছে এবং এটি বাংলাদেশের বাজারে আস্তে আস্তে আরও 2 থেকে 3 মাস সময় নিতে পারে। এখন যদি আমরা এর প্রাইসের দিকে আসি তাহলে এর 32 GB ভেরিয়েন্টের প্রাইস 18,000 টাকা থেকে 19,000 টাকার মতো হতে পারে এবং এর 64 GB স্টোরেজের ভেরিয়েন্টের প্রাইস 19,000 টাকা থেকে 21,000 টাকার মধ্যে হতে পারে। কিন্তু যদি এই প্রাইসের মধ্যে এই ফোনটি বাংলাদেশের বাজারে আসে তাহলে মনে হয় না এটি বাংলাদেশের বাজার দখল করতে পারবে, কারণ অনেক কোম্পানি এর থেকে ভালো ভালো কিছু আমাদের অফার করছে। সো আমরা শুধুমাত্র নোকিয়া নামটি দেখে এই ফোনটি তো অবশ্যই কিনবো না, শুধুমাত্র যারা নোকিয়ার পাগল বা নোকিয়ার বেশি ফ্যান তারা হয়তো বা এই প্রাইস দিয়ে এই ফোনটি কিনতে পারে, কিন্তু যারা সকল দিক বিবেচনা করে তারপর ফোন কিনে তারা হয়তো বা এই প্রাইসের মধ্যে এই ফোনটি নাও নিতে পারে। বন্ধুরা, এখন শুধু দেখার পালা নোকিয়া 6 বর্তমান বাজারে কেমন কম্পিটিশন দিতে পারে। সো বন্ধুরা, এ সকল কিছুই ছিল আজকে নোকিয়া 6-এর ভিডিওতে। নোকিয়া 6 নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি আপনারা এখনও আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।